আসসালামু আলাইকুম সবাইকে, তুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। শুরু দেখে নেওয়া যাক, ম্যাঙ্গো স্পঞ্জিকে লাগছে 1 কাপ ময়দা, যেটা আমি চেলে নিয়েছি। লাগছে 1/4 কাপ তেল, 1/4 কাপ চিনি। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, কেউ চিনি কম খায়, কেউ বেশি খায়, পুরোপুরি এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কম দিবেন নাকি বেশি দিবেন। এটাতে কোনো রেসিপিতে হ্যাম্পার হবে না। এক আমার লাগছে 2টো ডিম রুম টেম্পারেচারে, আর লাগছে 2 চামচ বেকিং পাউডার, আর লাগছে 1/4 কাপ ম্যাঙ্গো পিউরি। এখন আমি একটি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, 1/4 কাপ তেল, আপনারা চাইলে বাটার অয়েলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারে হইতে হবে। যদি রুম টেম্পারেচারে ডিমটি না হয় তাহলে চেষ্টা করবেন আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম দুটো বের করে রাখতে। পুরো প্রণালীটা যদি স্কিপ না করে দেখেন তাহলে আপনাদেরটাও একটা পারফেক্ট ম্যাঙ্গো স্পঞ্জি কেক হবে। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড বিটারে বিট করে নিতে পারেন। আমি এখন এতে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি, আর 4 চা চামচ পাউডার মিল্ক। এটা পাউডার মিল্কটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন, দিলে এটা স্বাদ বাড়বে। সব কিছু মিলিয়ে আমি আবার ব্লেন্ড করে মিক্সচারগুলো একটা বোলে ঢেলে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব চেলে রাখা ময়দা। অবশ্যই ময়দাটা চেলে ব্যবহার করবেন, তাহলে ভেতরে লাম্পস থাকবে না, আর খুবই সুন্দর একটি মিহি মিশ্রণ হবে, যেটা আপনার কেক তৈরিতে যত ভালো মিশ্রণ হবে তত ভালো কেক হবে। ব্যাটারটা যাতে স্মুথ হয় এই জন্য আপনারা চেলে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারেও বিট করতে পারেন, চাইলে হ্যান্ড বিটারেও বিট করতে পারেন, চাইলে চামচ দিয়েও বিট করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি চামচ দিয়ে বিট করে দেখাচ্ছি, যেভাবে আপনাদের সুবিধা, যেটা আপনাদের হাতের কাছে আছে ওটা দিয়ে করতে পারবেন, ভয়ের কোনো কারণ নেই। ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার না থাকলেও যে কেক স্পঞ্জি হয় সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি। চিনিটা আপনারা দেখে নেবেন এ পর্যায়ে আপনাদের বেশি বা কম, চাইলে আপনারা ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্স, আপনাদের যেটা ভালো লাগে ওটা ইউজ করতে পারেন। আমি কিছু দিই নেই, কারণ আমি চাইতেছি এটা ম্যাঙ্গো কেক, ওই ম্যাঙ্গো ফ্লেভারটা থাকার জন্য। আমি যে মোল্ডটা নিয়েছি এর মধ্যে এখন 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি, এখন টিস্যু দিয়ে মুছে নিব। আপনারা চাইলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারেন, সবার সুবিধার্থে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব ময়দা, এটা বাটার পেপারের কাজ করবে। আমি বলবো বাটার পেপারের চাইতে ভালো কাজ করে, হাতের পাশে যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা যে মোল্ডে কেকটি বানাবেন অল্প একটু তেল ব্রাশ করে ময়দা দিয়ে ভালো মতো পুরো মোল্ডটাকে দেওয়ার পরে অতিরিক্ত ময়দাগুলো ঢেলে নেবেন। এখন এতে মেশানো মিশ্রণটি দিয়ে দিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, 5 টাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের কমেন্ট আর লাইক আমাকে অনেক বেশি কাজে অনুপ্রাণিত করে। এখন 2-3টি আমি ট্যাব দিয়ে নিচ্ছি। আমি এখানে চুলায় প্রিহিটে প্যানের মধ্যে বালি দিয়ে করছি, 5 মিনিট বালিটি হাই হিটে রেখে তাপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এমনি প্যানের মধ্যে খালি বালি ছাড়াও করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি এখন ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে আমার সময় লেগেছে 30 থেকে 40 মিনিট, আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে। বালি দিয়ে করেছি বলে বালি দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা প্যানেও খালি প্যানে করতে পারেন, এতেও কেকটি ভালোভাবে ফুলে উঠবে। চাইলে মাইক্রোওভেনে ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে।
এখন আমি একটি টুথপিকের সাহায্যে বা একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি যাতে ভেতরে হয়েছে কি না পুরোপুরি। হ্যাঁ, আমার পুরোপুরি হয়ে গিয়েছে, আমি কয়েকটি জায়গায় দেখে নিচ্ছি, আপনারা এভাবে চেক করে নেবেন। আমি ঠান্ডা হওয়ার পরে অবশ্যই কেকটি ঢেলে নেবেন। দেখতে পাচ্ছেন কেকটি কতটি স্পঞ্জি হয়েছে, আমি একটু ছুরি দিয়ে চারপাশটা একটু এখন আমি প্লেটটি উল্টিয়ে কেকটা ঢেলে নিব। কয়েকটি টেপ করে দিব যাতে লেগে থাকলে আলগো হয়ে যায়, লেগে থাকার সম্ভাবনা কম যেহেতু বাটার পেপারের অপশনটা আমরা অন্য অপশনটা ব্যবহার করেছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। খুবই সহজে ঘরোয়া উপায়ে আপনারা ওভেন ছাড়া চুলোর মধ্যে অল্প সময়ে ম্যাঙ্গো কেক করে খেতে পারবেন, আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে একটু ভিন্ন স্বাদের কেক। আপনারা চাইলে এই পর্যায়ে ক্রিম দিয়ে ডেকোরেশন করে খেতে পারেন। আমি এটা ন্যাচারালি রেখেছি আপনাদের দেখা সুবিধার্থে। এই ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আপনাদের কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। চলুন দেখে নেওয়া যাক এবার ভেতরের কী অবস্থা, একটু আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত বেশি স্পঞ্জি হয়েছে আর খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভালোভাবে ভেতরে হয়ে গিয়েছে। পুরো রেসিপিটি যদি আপনারা স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই আপনাদেরও ইয়ামি স্পঞ্জি কেক, ম্যাঙ্গো স্পঞ্জি কেক হয়ে যাবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবে।